এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য বড়সড় সুখবর। পুজোর আগেই কৃষি অফিস থেকে জানালো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির দেবার ফাইনাল তারিখ। কিন্তু কবে দেওয়া হবে এই দ্বিতীয় কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্ত কৃষকদের দুইটি ফর্ম জমা করতে হবে। এছাড়াও কোন কৃষকরা আগে টাকা পাবে এবং কোন কৃষকরা শেষে টাকা পাবে, সমস্ত ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে কি আপডেট উঠে এসেছে, চলুন এবার জেনে নিই। তো দেখুন, এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে। 12 জুন 2021 সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেন, যেখানে প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছিল। বর্তমানে যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের খরিফ ও রবি মৌসুমে মোট 2টি কিস্তিতে 10,000 টাকা দিয়ে থাকেন, আর যাদের 1 একর এর কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের 2টি কিস্তিতে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের 18 থেকে 60 বছর বয়সে মৃত্যু হয় তাহলে সেই কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়। এরপরে এখানে বলছে, দেখুন, রবি মৌসুম টাকা দেবার ফাইনাল তারিখ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা করলেন ব্লক অফিস। যদিও বা এখানে ব্লক অফিস বলা হয়েছে, কিন্তু এটি কৃষি অফিস হবে। তারপরে দেখুন, কৃষি অফিস থেকে জানানো হয়েছে কৃষকদের এবারে দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। যদি গত কয়েক বছরের টাকা দেবার তারিখগুলো লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। 2021 সালের 8ই ডিসেম্বর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল, 2022 সালের 21শে ডিসেম্বর এবং 2023 সালের 12ই ডিসেম্বর কোনো অনুষ্ঠান ছাড়াই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। মানে 2023 সালে যে 12ই ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছেন সেটি কিন্তু কোনো অনুষ্ঠান ছাড়াই দিয়েছেন। তারপরে এখানে বলা হচ্ছে, এবার সেই অনুপাতে এবারে 2024 সালের ডিসেম্বর মাসেই দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখানে কৃষি অফিস থেকে একটি আনুমানিক তারিখ জানিয়েছেন, আগামী 10 থেকে 15ই নভেম্বর এর মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু সরকারিভাবে কোনো তারিখ ঘোষণা না হওয়ার পর্যন্ত আপনাদের সঠিক কোনো তথ্য জানাতে পারছি না। অক্টোবর মাসের 21 তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে। তবে জানা গিয়েছে পুরাতন কৃষকদের আগে টাকা দেওয়া হবে, কারণ জানিয়েছেন ADA আপলোডেড থেকে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড শুধুমাত্র পুরাতন কৃষকদেরই আগে হয়। আর নতুনদের ADA আপলোডেড থেকে শুরু করে DDA অ্যাপ্রুভড হওয়ার পরে তারপরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসে। কিন্তু এই জায়গাতেই পুরাতন কৃষকদের ADA আপলোড, তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে। ঠিক এই কারণেই পুরাতন কৃষকরা টাকা আগে পেয়ে যাবেন এবং নতুন কৃষকরা টাকা শেষের দিকে পাবেন। জানা গিয়েছে সেই কারণে নতুন কৃষকদের টাকা দেরিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে এবারে দ্বিতীয় কিস্তির টাকা পেতে কৃষকদের সমস্ত কৃষকদের 2টি গুরুত্বপূর্ণ কাজ করিয়ে রাখতে হবে। কিন্তু সে কি সেই কাজগুলো? তো সেই 2টি কাজের মধ্যে এখানে আপনারা ফার্স্টেই পেয়ে যাবেন কৃষক বন্ধু আধার লিঙ্ক। মানে যদি আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকে তাহলে আপনাকে অবশ্যই আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। এছাড়াও এখানে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা EKYC। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি অবশ্যই দ্রুত আধার লিঙ্ক এবং EKYC করিয়ে নিন। তারপর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা হয়েছে যে, তবে মনে রাখবেন যে কৃষকরা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় দিয়েছিলেন সেই জয়েন্ট অ্যাকাউন্টের পরিবর্তে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পে আপডেট করাতে হবে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিতে অবশ্যই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করিয়ে নিন। তো এখানেও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে, যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট এই কৃষক বন্ধু প্রকল্পে আপডেট করাতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে আগামী 10 থেকে 15ই নভেম্বর এর মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে যে এটি অফিসিয়ালি কোনো ডেট বা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এমনটা কিন্তু নয়। তো এটি তো ছিল একটু নিউজ, এবার আপনাদেরকে আমি অফিসিয়ালি ডেট বা তারিখ দেখিয়ে দেব। তো আপনারা প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়ালি পোর্টাল, এই পোর্টালে চলে আসবেন। এরপরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বিজ্ঞপ্তি।
তো আপনারা এই বিজ্ঞপ্তি অপশানে ক্লিক করবেন। এই বিজ্ঞপ্তি অপশানে ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনারা অনেকগুলো পিডিএফ ফাইল পেয়ে যাবেন। তো এর মধ্যে আপনারা এখানে 1, 2, 3, 4 নম্বরে যে পিডিএফ ফাইলটি দেখতে পাবেন 484, তো আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। এই পিডিএফ ফাইলটি এখানে ডাউনলোড করে নেবার পরে আপনারা ফাইলটি ওপেন করে নেবেন। তো আপনারা যখনই ফাইলটি ওপেন করবেন তখন আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে একদম পরিষ্কারভাবে বলা রয়েছে খরিফ, অর্থাৎ খরিফ সিজনের টাকা বা খরিফ মৌসুমের টাকা এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়ে থাকে। এবং তারপরে দ্বিতীয় নম্বর কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা বা রবি মৌসুমের টাকা অক্টোবর টু মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। তো এই অক্টোবর মার্চ আসা মাত্র আজ 4 দিন হলো, মানে অক্টোবরের আজ 4 তারিখ। তো এই অক্টোবরের শুরু থেকে মার্চের শেষ পর্যন্ত রবি মৌসুমের টাকা যে কোনো একদিন এর মধ্যেই দেওয়া হতে পারে, তবে এখনো সরকারিভাবে কোনো অফিসিয়ালি নোটিফিকেশন জারি করা হয়নি। তো এখানে আপনাদেরকে নিউজ এবং অফিসিয়ালি যে নোটিফিকেশন দুটোই দেখিয়ে দিলাম। তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার নতুন আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওর বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি আপনি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি শেয়ার করবেন। এবং পরবর্তীতে কৃষক বন্ধু রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। এছাড়াও আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।